আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত আঞ্জাম ইউজার, আশা করি যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, সকলে ভালো আছেন, আরও ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখেন, আমি আপনাদের সাথে আছি ওমর ফারুক, এফকে টেক ইনফো থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য চলে আসছি। বলতে পারেন আঞ্জামের ইতিহাসে নতুন একটি চমক আপনাদের মাঝে শেয়ার করব। খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি শুনলে যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আমি বলবো যে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বিদায় হয়ে যাবেন। তো চলুন আর বকবক না করে মূল কথাগুলো শুরু করে দিই। ওয়েলকাম ব্যাক। আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, যেটি আসলে না বললেই নয়। সেটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের আঞ্জাম গ্লোবাল লিমিটেডের কিছু পদবি বা কিছু র্যাঙ্ক আছে, যেমন এলিট এক্সিকিউটিভ, স্টার এক্সিকিউটিভ, এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, এভাবে অনেকগুলো অনেকগুলো র্যাঙ্ক আছে। তো আমরা ইতিমধ্যে যারা এসব র্যাঙ্কগুলো অর্জন করছি, তাদেরকে যখন স্টার এক্সিকিউটিভ কেউ র্যাঙ্ক অর্জন করতো, তাহলে যেদিন অর্জন করতো ওদিন থেকে 3-4 দিনের মাথায় তাকে 10,000 টাকা র্যাঙ্ক রিওয়ার্ড দেওয়া হতো। এটা কিসে দেওয়া হতো? ব্যালেন্সে দেওয়া হতো। তখন আবার এই ব্যালেন্সটাকে ক্যাশ করার জন্য আবার ফিল্ডে কাজ করা লাগতো, লিডারকে গুতানো লাগতো, আপলাইনকে গুতানো লাগতো, অনেক অনেক কষ্ট করা হতো। তারপরে যখন স্টার এক্সিকিউটিভের একটা প্রফিট চেয়ার আসতো, 12,000, 4,000, 5,000, 10,000, তখন ওটাও কিন্তু রেজিস্টার ব্যালেন্স হিসেবে আসতো। তখন আবার ওটা ক্যাশ করার জন্য আমরা ফিল্ডে কাজ করা লাগতো, আপলাইনকে খোঁচাইতে লাগতো, আপলাইনকে দেওয়া লাগতো, মানে নানান কাহিনী, যেটা না বললে নয়, আপনারা অবশ্যই জানেন। তো এইসব বিষয়গুলো একইবারে খুব চমৎকার একটি সমাধান নিয়ে আসছে আমাদের কোম্পানি। আমি এই জন্য মিস্টার আরিফুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি ভূমিকা বা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সে বিষয়টি হচ্ছে কি, আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে যারা র্যাঙ্কধারী থাকবেন, আমাদের গত 2-3 মাস প্রফিট শেয়ার কিন্তু বন্ধ রয়েছে, ফেব্রুয়ারি থেকে প্রফিট শেয়ার চালু হয়ে যাবে। এমনকি যারা প্রফিট শেয়ার পাবে, স্টার এক্সিকিউটিভ বলেন, তারপরে এরিয়া ম্যানেজার বলেন, যে সকল র্যাঙ্কধারী লোকগুলো আছে, যারা প্রফিট শেয়ার পাবে, তারা 1 তারিখ থেকে একটা টাকাও তারা কিন্তু রেজিস্টার ব্যালেন্স হিসাবে পাবে না, সম্পূর্ণ টাকা ক্যাশ পাবে। ওয়াও, অসাধারণ না? আশা করি নিশ্চয়ই নিউজটি আপনাদের কাছে যদিও আনইজি মনে হয়, তাহলে আমি বলবো খুবই ইজি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। শুধু অপেক্ষা করেন 1 তারিখ থেকে, দেখেন আমার কথা আর কাজে মিল আছে কি না। তো যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই জানেন আমি আমার চ্যানেলে কোনো ভুয়া নিউজ এ পর্যন্ত দেইনি, সেটা যে কোনো কোম্পানি হোক না কেন। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আগামী 1 তারিখ থেকে স্টার এক্সিকিউটিভ র্যাঙ্ক প্রফিট বলেন, র্যাঙ্ক রিওয়ার্ড বলেন, এরিয়া ম্যানেজার র্যাঙ্ক রিওয়ার্ড বলেন, র্যাঙ্ক প্রফিট বলেন, জেনারেল ম্যানেজারের র্যাঙ্ক রিওয়ার্ড বলেন, র্যাঙ্ক প্রফিট বলেন, যেটা বলেন না কেন, সম্পূর্ণ টাকা ক্যাশ পাবেন। ক্যাশ, বিশ্বাস হচ্ছে না? তো হতে হবে আপনাকে, খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আসলে আমি যখন শুনছিলাম আমারও বিশ্বাস হয়নি, আরও আগে আপনাদের জন্য এই ভিডিওটি বানাবো বলে ভাবছিলাম, কিন্তু আমি নিজে বিশ্বাস করতে পারিনি যে আসলে কি সত্যি যে আমাদেরকে ক্যাশ দেবে, র্যাঙ্ক রিওয়ার্ড, র্যাঙ্ক প্রফিট। যখন অনেক রিসার্চ গবেষণা করলাম, অনেকভাবে জানলাম, অনেক অফলাইন লিডার কাছ থেকে এই বিষয়গুলো জানে, আমি কনফার্ম হলাম যে না, আসলেই 1 তারিখ থেকে এগুলো সব ক্যাশ দেওয়া হবে। আর অবশ্যই জানেন যে 1 তারিখ থেকে আমাদের ফুল মার্কেটিং প্ল্যান চেঞ্জ হয়ে যাবে, যেটা অলরেডি 16 তারিখ থেকে আমরা আগে যেভাবে আইডি সেট আপ দিতাম, 16 তারিখ থেকে কিন্তু আইডি সেট আপ দেওয়ার নিয়ম চেঞ্জ হয়ে গেছে অলরেডি।
তো 1 তারিখ থেকে কিন্তু আরও কিছু আপডেট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আঞ্জাম গ্লোবাল লিমিটেড ছিল, আছে, থাকবে, এবং কি থাকার জন্য যে যে পরিকল্পনা নেওয়া দরকার সকল কিন্তু পরিকল্পনা নেওয়া হয়ে গেছে অলরেডি। তাহলে আর এখানে আশা করি ভয়ের কিছু নেই, হারানোর কিছু নেই, আর হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। আছেন, ছিলেন, লেগে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন, এই বিশ্বাস আমি করি। আর ইতিমধ্যে যেই অফারটি ঘোষণা দেওয়া হয়েছে 31 জানুয়ারি পর্যন্ত, সবাই সবার জায়গা থেকে এই যে কোনো একটি অফারের আওতায় আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আর যারা এখনও আঞ্জাম গ্লোবাল লিমিটেডে অ্যাকাউন্ট করেননি বা কাজ শুরু করেননি, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে কাজ শুরু করতে পারেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে ধরনের হেল্প লাগে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে হেল্প করব। তো আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটি খুবই উপকারী, তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের মাঝে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আবার পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কুলের ছাত্র যারা তারা বসে বসে দেখবে তারা বল তারা ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, ওদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপ জান, বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপ জান, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপ জান, বাবা হলো তালই মশাই, শ্বশুর বাপ জান, শালীর পেটে ভাত জোটে না, আজব কথা ভাই, না বোনের পেটে ভাত জোটে না, আজব কথা ভাই, শালী নিয়ে মিড নাইটে সিনেমা দেখায়, শালী হলো গলার মালা, শালী হলো নিজের ভাইকে ভাই বলে না তারা, তাদের শালা হলো আপন ভাই, বাপ্পাকে দেয় না খেতে, দেয় না খেতে।